মিশা ভাই বলছে যে তোমরা শুধু ভোট দিতে পারবে না, আর সব সুযোগ সুবিধা তোমাদের থাকবে। উনি হাজি মানুষ, উনি হাজি মানুষ হয়ে এই কথাটা কিভাবে বলছিল সেই দিন, যে তোরা সব কিছু পাবি, 184 জন একটা আইডি কার্ড পর্যন্ত পায় নাই, বলতে পারবো না। শুধু একটা লোক, একটা বলবো না, বলবো দুইজন, মিশা সওদাগর, জায়েদ খান, দুইজন, দুইজনের জন্য এই 20 জন যারা মারা গেছে তাদের জন্য তারা দুইজন দায়। আমি নাসিম বলতেছি, আল্লাহর আরশে একদিন আপনাদেরকে জবাব দিতে হবে, মিশা ভাই জবাব দিতে হবে। যদি হাইকোর্টের অরিজিনাল কাগজ ছাড়া যদি শপথ যদি করে যদি থাকে, সে পারে না, এমন কোনো জিনিস নাই যে সে পারে না। আর সারা বিশ্ব, সারা বাংলাদেশের কাছে দেখিয়ে দিল যে ভুয়া হাইকোর্টের ভুয়া কাগজ দিয়েও সে শপথ করে। তার কত ছোট্ট মা, ছোট্ট মনের মানুষ হলে একটা ইজ্জত। কে ভাই সে লোকটাকে? সে হলো জায়েদ মামা। জায়েদ মামা কি হয়েছে আপনার সাথে, কি করছে? তৎকালীন আমি যখন প্রথম যখন শিল্পী সমিতির মেম্বার যখন হই, চিত্রনায়ক মান্না সাহেব মারা যাওয়ার পর, মান্না সাহেব সাধারণ সম্পাদক ছিল, মান্না সাহেব মারা যাওয়ার পর সাধারণ সম্পাদক হয় আতিকুর রহমান চুন্নু, আর সভাপতি ছিল হলো মিজু আহমেদ, মরহুম মিজু আহমেদ, বিশিষ্ট ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, জেমস গ্রুপ, জুনিয়র জেমস গ্রুপের ফাইট ডিরেক্টর ছিল, জসিম উস্তাদের সার্কিট ছিল, হ্যাঁ জসিম উস্তাদের সার্কিট ছিল। তো চুন্নু সাহেব, মিজু সাহেব যে মেম্বারগুলো বানাইছিল, ওই মেম্বারের লিস্ট দেখে যে ওই মান্না যাওয়ার, মান্না ভাই মারা যাওয়ার পর যে চুন্নু যে মেম্বারগুলো যে বানিয়েছিল, ওই সব মেম্বার যতগুলো বানাইছিল 184 জন মেম্বারকে বাদ দিয়েছে। এই বিষয়ে কি আপনারা কোনো মামলা মোকদ্দমায় জড়ান? আমরা হাইকোর্টে মামলা করছি। হাইকোর্ট থেকে কি রায় এসেছে? কোর্ট থেকে রুল আসছে। এখন রুলে যদি আমাদেরটা যদি অ্যাকসেপ্ট যদি করে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্জন ভাই যদি অ্যাকসেপ্ট যদি করে, তাহলে একটা মিটিং হবে, কালকে একটা মিটিং আছে, এরপরে মিটিংয়ে হয়তো আমাদেরটা ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের এটাকে সংশোধন করে দেবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আচ্ছা, জায়েদ খান যে ভুয়া কাগজপত্র কিংবা ছলনা করে যে শপথ নিল, এই বিষয়ে আপনার মতামত? এই বিষয়ে মতামত, এটার মামলা হবে, মামলা করবে, এটা তো অবশ্যই মামলা, এটা চিটিং মামলা, চিট মামলা, হাইকোর্টের চিট মামলা। চিট মামলা বুঝেন? আপনারা তো সাংবাদিক, আপনারা তো জানেন যে চিট মামলার কী হতে পারে। হাইকোর্টের আদেশকে মানে চিটিং করে বানায় সে শপথ দিচ্ছে, যে চিটিং মামলাটা কী হতে পারে, সে কী করতে পারে? সে 184 জনের ভিতরে 20 জন মারা গেছে, 20 শিল্পী, হার্ট অ্যাটাকে, অন্যান্য রোগে, সুখে দুঃখে, না খাওয়াতে, ওর 184 জন শিল্পীর ভিতরে 20 জন শিল্পী মারা গেছে। আর এ যাবৎ আমাদের কোনো আইডেন্টি কার্ড দেয় নাই, আইডেন্টি কার্ড আমাদের দেয় নাই, আমাদের কোনো টান দেয় নাই, 184 জনকে কোনো সাহায্য, টাকা পয়সা কিছুই দেয় নাই। শুধু এই মিশা ভাই বলছে যে তোমরা শুধু ভোট দিতে পারবে না, আর সব সুযোগ সুবিধা তোমাদের থাকবে। উনি হাজি মানুষ, উনি হাজি মানুষ হয়ে এই কথাটা কিভাবে বলছিল সেই দিন, যে তোরা সব কিছু পাবি, 184 জন একটা আইডি কার্ড পর্যন্ত পায় নাই। ঈদ গেল, প্রত্যেক যারা ফুল মেম্বার যারা এই জায়গায় ছিল সবাইকেই মাংস, চাউল, নগদ অর্থ দিছে, 184 জন একটা টাকাও পায় নাই, একটা অর্থ পায় নাই। অনেকজনের বাসা ভাড়া বাকি ছিল, তাদেরকে রাস্তায় বের করে দিছে বাড়িওয়ালা। কিছু কষ্ট ছিল ভাই, এটা আমরা আপনাদেরকে বলতে পারবো না। শুধু একটা লোক, একটা বলবো না, বলবো দুইজন, মিশা সওদাগর, জায়েদ খান, দুইজন, দুইজনের জন্য এই 20 জন যারা মারা গেছে তাদের জন্য তারা দুইজন দায়। আমি নাসিম বলতেছি, আল্লাহর আরশে একদিন আপনাদেরকে জবাব দিতে হবে, মিশা ভাই জবাব দিতে হবে। আচ্ছা, আপনার, আপনি বলতেছিলেন যে আপনার জীবনের 4 বছর নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বিষয় ধরলে পরিচয় দিতে পারেন, এই বিষয়গুলো আসলে কি বলেন, বলেন? এটা বাস্তব, আমি শুটিং করে আসতেছি, রাস্তায় পুলিশ আমাকে ধরলো, ধরার পরে ভাই আপনি কই থেকে আসলেন, রাত্রি 1:30-2টার সময়,
আমার 11টা শুটিং শেষ হলে কনভেন্স নিতে টাকা নিতে 11:30-12টা বেজে জায়গা আমাকে ধরল, ধরার পর আমার আইডি কার্ড নাই, বিভিন্ন আমাকে তল্লাশি করবো, দেহ তল্লাশি করবো, আমি একজন শিল্পী, আমার আইডেন্টি কার্ডটা তো দেবো, আর জুনিয়র বানাইছিলি, সহযোগী যে বানানো হয়েছিল আইডেন্টি কার্ডটা দেওয়ার উচিত ছিল না, চান মান টাকা বসে না দেন, আপনি আইডেন্টি কার্ডটা তো দিবেন। আর আমরা যদি আর একটা শুনানি যদি করি হাইকোর্টে তাহলে পুরোপুরি পারবে পূর্ণাঙ্গ সদস্য আমরা নিয়ে আসবো। এই রুলটা হাইকোর্ট দিছে মানে আপনারা দেখেন এদের যাতে করে এই রুলে যদি শেষ হয় তো হাইকোর্টে আমাদের আর দৌড় ঝাঁপার পারতে হবে না, আমরা এই রুলেই হয়ে যাব। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।